আসসালামু আলাইকুম। রাশিয়ার হামলায় অন্ধকারে তলিয়ে গেছে গোটা ইউক্রেন। রাখাইন রাজ্যের রাজধানী অবরোধ করেছে মিয়ানমার আর্মি, জিম্মি অধিবাসীরা। ইউক্রেনে লেজার গাইডেড মিসাইল পাঠিয়েছে তুরস্ক। রাশিয়ার ড্রোন নির্মাণ কারখানা চালু করতে যাচ্ছে ইরান। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার হামলায় বুধবার অন্ধকারে তলিয়ে গেছে গোটা ইউক্রেন। গোটা ইউক্রেন জুড়ে আবার বৃষ্টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার ফলে রাজধানী কিয়েভ, পশ্চিমের লাভে, পূর্বে খার্কিভ, উত্তরে সুমি এবং দক্ষিণের বন্দর নগরী ওডেসা, মিকোলাইভ সহ গোটা ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যায়। সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যায় রাজধানী কিয়েভ সহ প্রায় গোটা ইউক্রেন। ব্ল্যাক আউটের কারণে গোটা রাজধানী কিয়েভে বন্ধ হয়ে যায় পানি সরবরাহ ব্যবস্থা সহ মৌলিক অনেক সেবা কার্যক্রম। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে গত 10 অক্টোবর থেকে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। তবে বুধবারের হামলা এর মধ্যে সবচেয়ে বিপর্যয়কর হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয়রা। হামলায় জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইউক্রেনের সবগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঝাপরিজিয়ার 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দুর্ঘটনা এড়াতে বিকল্প জেনারেটরের মাধ্যমে সেখানকার 6টি পারমাণবিক চুল্লি জরুরি ভিত্তিতে চালু রাখা হয়েছে। সমর বিশ্লেষকদের মতে জ্বালানি অবকাঠামো বিপর্যয়ের ফলে শিগগিরই বসবাসের অনুপযুক্ত হয়ে পড়তে যাচ্ছে ইউক্রেনের অনেক শহর। নতুন করে ইউক্রেনিয়ান শরণার্থী ঢল নামতে পারে ইউরোপে। বুধবারের হামলায় ব্ল্যাক আউটের শিকার হয় মলডোভার অধিকাংশ এলাকা। মলডোভার বিদ্যুৎ ব্যবস্থা ইউক্রেনের সাথে যুক্ত। ইউক্রেন এয়ারফোর্স জানিয়েছে রাশিয়া বুধবার 70টি মিসাইল হামলা চালিয়েছে, এর মধ্যে 51টি তারা আকাশে প্রতিহত করেছে। হামলায় রাজধানী কিয়েভে বেশ কয়েকজন নিহতের কথা জানিয়েছে। দূরপাল্লার বোমারু বিমান, ফাইটার জেট এবং রণতরী থেকে রাশিয়া মিসাইল হামলা পরিচালনা করে ইউক্রেন জুড়ে। এদিকে ডোনবাসের ডোনেটস্কের বিভিন্ন এলাকায় ইউক্রেন সেনা অবস্থান লক্ষ্য করে তীব্র রকেট হামলা চালায় রাশিয়া। এতে ইউক্রেন আর্মির 150 সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ইউক্রেনের বিপুল পরিমাণ সমরাস্ত্র। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত এক সপ্তাহ ধরে ডোনবাস, খার্কিভ এবং খারসনে অবিরাম আর্টিলারি হামলা পরিচালনা করেছে রাশিয়ান আর্মি। রাশিয়ান হামলায় মিকোলাইভ এবং খারসন সম্পূর্ণ পরিত্যক্ত শহরে পরিণত হয়েছে। ইউক্রেন এ দুটি শহর থেকে সরিয়ে নিচ্ছে সমস্ত বেসামরিক লোকজন। মিডল ইস্টাই জানিয়েছে ইউক্রেনের লেজার গাইডেড মিসাইল পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের নির্মিত এই মিসাইলের সাহায্যে যুক্তরাষ্ট্রের হিমার্স মিসাইলের মতো রাশিয়ান অবস্থানের ওপর প্রিসিশন হামলা পরিচালনা সম্ভব। তুরস্কের রকেটসার নির্মিত এই মিসাইলের নাম TRLZ-230। এর আওতা 20 থেকে 70 কিলোমিটার। এটি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা GPS এর সাথে যুক্ত। মাল্টিপল রকেট লঞ্চার থেকে ছোঁড়া যায় এই মিসাইল। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে 50 থেকে 200টি মিসাইল ইউক্রেনে পাঠাতে পারে তুরস্ক। তবে তুরস্ক এ মিসাইল বিক্রি করেছে নাকি সহায়তা বাবদ পাঠিয়েছে এ বিষয়ক কোনো তথ্য উল্লেখ করেনি খবরে। নাগানো কারাবাখ নিয়ে যুদ্ধে আজারবাইজান বাইরাক্তার ড্রোন বিমানের পাশাপাশি আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে তুরস্কের এ লেজার গাইডেড মিসাইল। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া ইউক্রেনের কাছে 36টি বাইরাক্তার ড্রোন বিমান বিক্রি করে। এ নিয়ে আঙ্কারার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। এখন ইউক্রেনে প্রিসিশন গাইডেড মিসাইল পাঠানো নিয়ে মস্কোর সাথে আঙ্কারার সম্পর্ক অবনতির আশঙ্কা করছেন অনেকে। তবে অনেকের মতে এটি আঙ্কারার জটিল কূটনীতির অংশ। রাখাইন রাজ্যের রাজধানী সিতুয়ে অবরোধ করেছে মিয়ানমার আর্মি। রাজধানীমুখী সমস্ত সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করে চেকপোস্ট বসানো হয়েছে। রাজধানী থেকে কাউকে বের হতে দিচ্ছে না এবং কাউকে প্রবেশও করতে দিচ্ছে না মিয়ানমার আর্মি। গত 10ই নভেম্বর সিতুয়ে পোন্নাগিউন সড়কে একটি সেনা বহরের ওপর হামলা চালায় বিদ্রোহীরা। এরপর গত এক সপ্তাহ হল রাজধানী অবরোধ করেছে মিয়ানমার আর্মি। অবরোধের ফলে রাজধানীতে সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে, এমনকি ঔষধের মতো জরুরি পণ্য প্রবেশ
প্রবেশও বন্ধ। ফলে রাজধানী সিতোয়ের অধিবাসীরা জিম্মি দশা অবস্থায় রয়েছে। সিতোয়ের একটি ক্যান্টনমেন্ট থেকে মিয়ানমার আর্মির একজন সেনার স্ত্রী ইরাপতিকে জানিয়েছেন, সেনাদের স্ত্রীদের দিয়েও রাতে ক্যান্টনমেন্ট পাহারা দেওয়ার কাজ করাচ্ছে আর্মি। গত আগস্ট মাস থেকে রাখাইনের বিদ্রোহী আরাকান আর্মির সাথে মিয়ানমার আর্মির তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ে। মিয়ানমার আর্মি বুথিডং, মংডু, রাথেডং টাউনশিপ, পালতেওয়া টাউনশিপের সাথে সড়ক ও নৌপথ অবরোধ করে। বিদ্রোহীদের হামলায় মঙ্গলবার নিহত হয়েছে মিয়ানমার আর্মির কমপক্ষে 50 সেনা। মগে রাজ্যের বাহিন নামে পিডিএ বিদ্রোহী সহ স্থানীয় যোদ্ধারা আর্মির বিরুদ্ধে কয়েকটি যৌথ অপারেশন পরিচালনা করে। এতে মিয়ানমার আর্মির কমপক্ষে 28 জন সেনা নিহত হয়েছে। বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে বাহিন গ্রামের একটি পুলিশ স্টেশন। এছাড়া মঙ্গলবার কায়ুন তাইন গ্রামের পক টাউনশিপে পিডিএফ বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে আরও 11 জান্তা সেনা। পিডিএফ জানিয়েছে সোম ও মঙ্গলবার মান্দালয় এবং স্যাগান রাজ্যেও বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 20 জান্তা সেনা। এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মিয়ানমার। মঙ্গলবার রাশিয়ায় এ প্রাথমিক চুক্তি করেছে দুই দেশ। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটম এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। চুক্তি স্বাক্ষর উপলক্ষে মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী সোমবার রাশিয়া পৌঁছান। অনেকের আশঙ্কা মিয়ানমারের ভবিষ্যৎ লক্ষ্য পারমাণবিক বোমা তৈরি করা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এর প্রাথমিক পদক্ষেপ। উত্তর কোরিয়ার সহায়তায় মিয়ানমার আগে থেকেই পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। সমালোচনা উপেক্ষা করে মিয়ানমার সফর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন। 21 নভেম্বর সফরে তিনি সাক্ষাৎ করেন মিয়ানমার জান্তা সরকার প্রধান মিং অংলাইয়ের সাথে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেওয়ার পর ভারত আর কোনো রাগঢাক না করে মিয়ানমার সামরিক জান্তা সরকারের সাথে সম্পর্ক বাড়িয়েছে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত সুচি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার আর্মি। রাশিয়া, চীন ও ভারত প্রকাশ্যে সমর্থন দিচ্ছে জান্তা সরকারকে। বর্তমানে ইউক্রেন যুদ্ধ ঘিরে চীন, ভারত এবং মিয়ানমার তিনটি দেশই রাশিয়ার পক্ষে। রাশিয়ায় ড্রোন নির্মাণ কারখানা চালু করতে যাচ্ছে ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়ায় নির্মাণ শুরু হবে ইরানের ড্রোন। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়া ব্যবহার করবে এই ড্রোন, 23 নভেম্বরে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। এর আগে নভেম্বরের শুরুতে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে এমন একটি খবর। রাশিয়ায় ড্রোন নির্মাণ কারখানা প্রতিষ্ঠার খবর সঠিক হলে এটি হবে দেশের বাইরে ইরানের দ্বিতীয় ড্রোন নির্মাণ কারখানা। চলতি বছরের শুরুতে ইরান তাজিকিস্তানে একটি ড্রোন নির্মাণ কারখানা চালু করেছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইরান রাশিয়ার সম্পর্ক আন্তরিক নয়, বরং কূটনীতি ও উভয়ের স্বার্থে সীমাবদ্ধ। ইরান রাশিয়া একে অপরকে সন্দেহের চোখে দেখে, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি দুই দেশকে ক্রমে কাছাকাছি আনছে। একে অপরের ওপর নির্ভরতা সাম্প্রতিক সময়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তবে সমর বিশ্লেষকদের মতে, রাশিয়ায় ইরানের ড্রোন নির্মাণ কারখানা স্থাপন দেশটির আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরার অংশ। সাম্প্রতিক বছরে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইরান ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, যা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে আমেরিকান মিত্রদের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।